তাহলে এতগুলো মৃত্যু হয়ে গেল আজকে সকাল থেকে, সেই জায়গাতে কোনো মানে আউট অফ কন্ট্রোল ল এন্ড অর্ডার সিচুয়েশন? না, ল এন্ড অর্ডার সিচুয়েশন তো সবসময় স্টেট পুলিশের সাবজেক্ট। সন্ত্রাসকে আটকানো গেল না? না, সন্ত্রাস আমি আবার বলছি, সন্ত্রাস আটকানো দায়িত্ব যারা জেলা স্তরে কাজ করছেন তাদের আছে, আমার দায়িত্ব হচ্ছে ব্যবস্থাপনা করা। আমরা সব রকম ব্যবস্থাপনা করেছি, তারপরে তো কেউ গ্যারেন্টি দিতে পারবে না কি কোথায় কে কাকে গুলি করে দেবে, কাকে মেরে দেবে। এতদিন জানতাম ভারতবর্ষের সবচেয়ে জুয়েল ছেলে মেয়েরা আইএএস পরীক্ষায় পাশ করে আমলার চাকরি করে। আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। এতদিন জানতাম যে ভারতবর্ষের সবচেয়ে বুদ্ধিমান ছেলেরা, সবচেয়ে জুয়েল ছেলেরা এই আইএএস সার্ভিসে যায়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং দিল্লিতে তারা চাকরি করে এবং এদের বলা হয় ভারতবর্ষের সবচেয়ে সেরা আমলা। আমার ধারণা যে কত বড় ভুল ছিল সেটা আইএএস রাজীব সিনহাকে দেখি আমরা বুঝতে পারছি। বিরোধী দলের নেতারা বলছেন চামচা, চটি চাটা, সরকারের দালাল, আরো কত কি না বলেছেন। এতদিন ভাবতাম বিরোধী দলের নেতা তারা বিরোধিতা করছেন, আজকে দেখলাম সবটা প্রমাণিত হয়ে গেল। ভোটের পর থেকে তিনি যবে থেকে দায়িত্ব নিয়েছেন তবে থেকে নিজের অপদার্থতা বারবার প্রমাণ করে চলেছেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার রাজীব সিনহা। ওই যে প্রথমেই বললাম আমার ভুল হয়েছিল, আমি জানতাম ভারতবর্ষের সবচেয়ে জুয়েল ছেলেরাই আইএএস হয়, রাজীব সিনহা আমার সেই ভুলটা প্রমাণ করে দিয়েছে। আর তাছাড়া কিভাবে তার ভুল প্রমাণ হলো সেটা তো আজকে বলবই, আর তাছাড়া আপনাদের আজকে একটা গল্পও শোনাবো। ওই বোকা বাঁদরের গল্প শুনেছেন? রাজাকে পাহারা দিচ্ছিল হাতে তরোয়াল নিয়ে বোকা বাঁদর, রাজার গলায় মাছি বসলো, মাছিকে মারতে গিয়ে রাজার গলাতেই তরোয়াল চালিয়ে দিল, শুনেছেন নিশ্চয়ই। সেই গল্পটাও আজকে আমরা এই প্রতিবেদনে আবার আপনাদের শোনাব। কেন বলছি একথা সেটা জানতে এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ল এন্ড অর্ডার সিচুয়েশন হচ্ছে স্টেট পুলিশের ব্যাপার। আজকে আমাদের রাজ্যের নির্বাচন কমিশনার মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয় পাত্র রাজীব সিনহা পরিষ্কার জানিয়ে দিলেন যে এই যে পঞ্চায়েতে বেলাগাম সন্ত্রাস হয়েছে তার জন্য দায়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই যে বলেছিলাম না সব সময় জুয়েল আইএএস কিন্তু দেখতে পাওয়া যায় না, কিছু বোকা এবং অপদার্থও পাওয়া যায়। রাজীব সিনহা পরিষ্কার বললেন যে সন্ত্রাস যেটা হয়েছে আপনারা বলছেন এটা কিন্তু আমাদের দায়ী দায়িত্ব নয়, আমাদের দায়িত্ব হচ্ছে ভোটের ব্যবস্থা করা, আর স্টেট পুলিশের আন্ডারে থাকে এই ল এন্ড অর্ডার সিচুয়েশন। স্টেট পুলিশ কার আন্ডারে? তার মন্ত্রীকে। পুলিশ মন্ত্রী হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারই প্রিয় পাত্র, যাকে নির্বাচন কমিশনার করার জন্য একটিই নাম পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে, তার নাম রাজীব সিনহা। সেই রাজীব সিনহা, ওই যে বলেছিলাম না আপনাদের আজকে বোকা বাঁদরের গল্প শোনাবো, কিভাবে বোকা বাঁদর রাজার গলায় মাছি বসেছিল, সেই মাছিকে কাটতে গিয়ে রাজার গলা কেটে দিয়েছিল, সেই বোকা বাঁদরের গল্প আজকে আপনারা এখন শুনবেন। এই যে বক্তব্যটা আপনারা শুনবেন সেটা হচ্ছে আমাদের রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা, যিনি পঞ্চায়েতে বেলাগাম সন্ত্রাসের জন্য স্টেট পুলিশকে দায়ী করছেন। ভালো করে শুনুন কি বললেন আজকে রাজীব সিনহা। এতগুলো মৃত্যু হয়ে গেল আজকে সকাল থেকে, সেই জায়গাতে কোনো মানে আউট অফ কন্ট্রোল ল এন্ড অর্ডার সিচুয়েশন? না, ল এন্ড অর্ডার সিচুয়েশন তো সবসময় স্টেট পুলিশের সাবজেক্ট। আমাদের কাছে যখন খবর আসে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে বলি তদন্ত করতে, সেটা বলারও প্রয়োজন নেই, পুলিশ নিজে তাগিদে এফআইআর লঞ্চ করবে, যদি অ্যারেস্ট প্রয়োজন হয় অ্যারেস্ট করবে, তারপরে ইনভেস্টিগেট করবে। আমাদের কাছে কনফার্ম যতক্ষণ ফিগার আসছে না আমরা ফিগার দিতে পারছি না। ল এন্ড অর্ডার স্টেট পুলিশের ব্যাপার, স্থানীয় প্রশাসন এটা দেখে, অর্থাৎ রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসন এটা দেখে, এতে আমাদের কোনো হাত নেই। রাজ্য পুলিশ এবং প্রশাসনটা কে দেখে? মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এবার বলুন রাজীব সিনহা আজকের এই পঞ্চায়েতে সন্ত্রাসের জন্য কাকে দায়ী করলেন? এবার শুনুন সেই অপদার্থতার কথা যেটা বারবার বলে থাকেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কি বলে থাকেন আগে সেটা শুনে নিন। দাদা, ওকে ফোন করেছিলাম ফেস টাইমে, ওকে বলেছি ওই চোরটাকে বলেছি
যে যত বেআইনি সম্পত্তি করেছেন তার নথি আমার কাছে আছে। প্রথম বলেছে আর কত রক্ত দরকার আপনার, আপনি কত রক্ত খেতে চান। তারপরে দ্বিতীয় বলেছি যাচ্ছি আপনার কার্যালয়ে 6টার সময় তালা ঝুলাবো, তোর বাপ কলকাতা পুলিশকে ডেকে রাখবে। তৃতীয় বলেছি মমতার সৌজন্যে কত মাল কামিয়েছ, রাজারহাট নিউটাউনে জমি কিনেছ তার তালিকা আমার কাছে আছে, তোমার অবস্থা 12টা বাজিয়ে ছাড়ব। রাজীব সিনহা কি বললেন আজকে, এতটা নির্লজ্জ অপদার্থ আইএএস অফিসার আপনারা আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কি না আমার জানা নেই, আমি তো দেখিনি আর কোনোদিন দেখব বলে বিশ্বাস করি না। রাজীব সিনহা নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের যে রুলস রয়েছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ার পর এই রাজ্যের প্রশাসনটা কিন্তু পুলিশ এবং প্রশাসন প্রায় পুরোপুরি রাজীব সিনহার হাতেই থাকার কথা, নির্বাচন কমিশনারের আন্ডারই থাকার কথা। সেই নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলছেন কতটা লজ্জাজনক কথা, কোথায় কখন গুলি চলবে কে মারা যাবে সেটা কি আমরা জানতে পারবো। ভালো করে শুনুন আজকের দিনের সবচেয়ে লজ্জাজনক কথাটা বললেন রাজীব সিনহা, এই নির্লজ্জ আইএএস অফিসারের কথা আপনারা আর দ্বিতীয়বার শুনতে পাবেন বলে আমার মনে হয় না। ভালো করে শুনুন রাজীব সিনহা ঠিক কি বললেন। আমি যেটা বলবো যে এই রকম ঘটনা আমার কাছে লাগাতার আসছে, কালকে সারা রাত এসেছে, কন্ট্রোল রুমে এসেছে, আমি তো নিজে একটা ফোন ডেডিকেট করে দিয়েছে গ্রাম থেকে, সাধারণ মানুষ পোলিং অফিসার এরাও ফোন করছে আমাকে, কিন্তু যদি সব মিলিয়ে দেখা হয় তো 3টে 4টে জেলাতে বেশি প্রবলেম রিপোর্টেড হয়েছে। কোন কোন জেলা এটা হয়েছে? সাউথ চব্বিশ পরগনা থেকে, নর্থ চব্বিশ পরগনা থেকে, আর নর্থ দিনাজপুর দিনাজপুর থেকে হয় নাই, কুচবিহারে কিছু হয়েছে অল্প, শুধু দিনহাটা নিয়ে হয়েছে, আর মুর্শিদাবাদে কিছু হয়েছে। তো এই জন্য একরকম ব্যবস্থা আপনা করেছি, তারপরে তো কেউ গ্যারেন্টি দিতে পারবে না কি কোথায় কে কাকে গুলি করে দেবে কাকে মেরে দেবে, কিন্তু ব্যবস্থা দিক থেকে আমি বলতে পারি যে আমরা সব রকম ব্যবস্থা নিয়েছি যাতে সব ভোটাররা ভোট দিতে পারে। রাজ্যের নির্বাচন কমিশনার পরিষ্কার জানিয়ে দিলেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হচ্ছে স্টেট পুলিশের ব্যাপার, লোকাল লেভেলে স্থানীয় প্রশাসন সেটাকে দেখাশোনা করে, বিডিও ডিএম এবং রাজ্য পুলিশ, যেটা পুরোপুরি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। রাজ্যের নির্বাচন কমিশনার মমতা ব্যানার্জির প্রিয় পাত্র নির্বাচন কমিশনে বসে পরিষ্কার আজকে এই রাজ্যে পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস এবং এখন অবধি 13 জনের মৃত্যুর জন্য দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনারা কি বলেন, আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। মেইনস্ট্রিম মিডিয়া চেপে গেলেও আমরা কোনো খবর চেপে রাখতে দেব না।